হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। খুব খুশির দিন, বাপের বাড়ি যাচ্ছে এখন। আমি আবার সেই ব্যাচেলার লাইফ শকট, মানে সেই তো হঠাৎ করে বাড়ি ছড়া গেল, বেশ সুন্দর করে ঘুমাইতে পারবো। হঠাৎ করে বাড়ি যাচ্ছি তার একটা কারণেই যাওয়া বাড়ি, মানে কোনো প্ল্যানিং ছাড়া। আজকে মানে কেউ জানে না এখন বাড়িতে, তো তার জন্য ও আর আমি বলে একটা প্ল্যান করছি। আজকে বাড়ি গিয়ে কীরকম হবে ব্যাপারটা আমি ভাবছি। আর ওকে এখন খেতে দিয়েছি, ও খেয়ে অফিস চলে যাবে। আর আমার দুপুরবেলায় হচ্ছে ট্রেন, যেই ট্রেনে যাই সবসময়। দুপুরের ট্রেন এখনই টিকিট কাটলো, টিকিটও হয়ে গেছে, তো যেতে হচ্ছে। একটা দরকারেই বাড়ি যাচ্ছি, সে দরকারটা কালকে আছে, আমি পরে বলবো। এখন ওই সকালে ওকে খেতে দিয়েছি, রান্না বান্না আমার অর্ধেক, শুধু মাছের ঝোলটা বাকি আছে, ওটা করে তারপর যাব। কিছু প্যাকিং করিনি, কেন কি আমি একদিনের জন্যই যাচ্ছি, আমি সম্ভবত পরশুই চলে আসব। মানে তেমন কিছু ব্যাপার না হলে পরশু একদম কনফার্ম আসবো। তো ওই জন্য ব্যাগ ঠ্যাগ গোছাইনি কিছু, জাস্ট ব্যাগে একটা জামা ভরে নিয়ে যাব, আর কিছু নেব না। তো আজকে ব্লগটা পুরো দেখতে থাকো, ইন্টারেস্টিং ব্যাপার আছে আশা করছি তোমরা দেখে। আমার এখনই হাসি পাচ্ছে, তারা কীর্তন নিয়ে আসি। রান্নায় যে কচুর শাক করেছে, এটা হচ্ছে কি জানো, ধুন্দুল হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে করলাম। এটা মানে দারুণ হয়েছে, আজকে ফার্স্ট টাইম করলাম, খেলামও ফার্স্ট টাইম, খুব ভালো লাগলো। কেমন লাগলো একটু বলো সবাইকে। হালকা মশলা, খুব সুন্দর রান্নাটা। হ্যাঁ, আমি পরে তোমাদের রেসিপিটা দেখাবো। আর বলো কে রান্না করছে এটাও একটু বলো, মানে আমি যে করছি পাশের বাড়ির মামির রেসিপি। হ্যাঁ, মামির রেসিপি, মামি আসলো, মামি বললো তাহলে করি, তা আমি করেছি মামির রেসিপি। তো ক্রেডিটটা আমাদের দুজনেরই, মামিরও একা না, আমারও একা না, মোটা। এই যে আমার ব্যাগ রেডি, শুধু এই ব্যাগটা নিচ্ছি, যেহেতু একদিনের জন্যই যাচ্ছি তাই জন্য। আর এই যে আমিও তার সাথে সাথে হচ্ছে রেডি হয়ে গেছি, তো চলো এখন বেরিয়ে পড়ি। ঘড়িতে বাজে হচ্ছে 1:45, আর 2:08 ট্রেন ঢুকবে, 2:10 ট্রেন ছাড়বে। তো চলো বেরোনো যাক, তো একবার ট্রেনে উঠে দেখা হচ্ছে। ট্রেনে উঠে পড়লাম, ট্রেন রাইট টাইমেই আছে, আর আমার কামরা পুরো খালি, এখানে লোক নেই। তো নিউ কুচবিহারে গিয়ে লোক ওঠে বেশিরভাগ, তো পুরোপুরি ফাঁকাই আছে। তো চলো বাড়ি যাওয়া যাক। আর মা বাড়িতে এখনও কেউ জানে না, কাউকে জানায়নি। তো বাড়িতে গিয়ে মার এক্সপ্রেশনটা কী হয়, সবার রিয়াকশনটা কী হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমি পৌঁছে গেছি এনজিপিতে, মানে শিলিগুড়ি পৌঁছে গেছি, স্টেশনে নেমেও পড়েছি। তো প্রত্যেকবার পাপা নিতে আসে, কিন্তু এবার তো না বলে যাচ্ছি, তাই জন্য একা একাই। তো এখন নেমে তারপর হচ্ছে টোটো ধরবো, টোটো ধরে তারপর হচ্ছে বাড়ি যাব। বাড়ি চলে আসছি, ঢুকলাম তো পাপাও ছিল আর আমারই গল্প হচ্ছিল বলে আমি চলে আসছি। তো আমি ঝগড়া করে চলে আসছি না বলো বাড়ির থেকে, আমার অবিশ্বাস করে। তার জন্য না দেখো একটা ব্যাগ নিয়ে আসছি, কোনো বেডিং করতে পারি না, ঝগড়া করলাম তো করে না। ঝগড়া করলে টিভিতে দেখছি সবার আগে কাপড় জামা নিয়ে যেমন তেমন করে টলিতে ঢুকায়, তারপরে বা হ্যাঁ আমার তো এখানে আছে জামা কাপড়, তো ওগুলা মা বিক্রি করে ফেলছে, নিয়ে বাসন নিচ্ছে, সব বিক্রি করেছে। কি করবি তাহলে এখন, আর কি তোর কাছে তো টাকা আছে, চল সিটি সেন্টার। হ্যাঁ বলো কি বলো, ঠিক আছে তারাবো, জানা করে আসবে তারাবা, ঠিক আছে। আমার এখানেও ঠাই নাই, তাহলে আমি আবার যাই কোথাও, জায়গা কোথাও না, একবার ওই যেখানে কেন ওইখান থেকে তো ঝগড়া করে আসছি আমি, কেন যাবো মাই থাকবে। তো আমরা হচ্ছে একটু বেরিয়েছিলাম, মানে সন্ধ্যেবেলায় এসে তো খুব খিদে পেয়েছিলো, ভাত খেয়েছি এসে আর কি। তো ওই সময়টা এসে ভাত খেয়ে তারপরে মায়ের সাথে বেরিয়েছিলাম, মায়ের কাজ ছিল, সেগুলো করে ঠোরে তারপর হচ্ছে একটু ঘুরে ঠুরে বাড়ি আসলাম। এখন করতে যাব হচ্ছে রাতের খাওয়া দাওয়া। আর হ্যাঁ, কাল মানে কেন এসেছি বাড়ি সেটা বলি, সেটা বলা হয়নি। অ্যাকচুয়ালি আমার হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে 2019, তো সেটা কমপ্লিট হওয়ার পরে যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা দেয় সেটা আমার এখনও তোলা হয়নি। সেটা তো এক বছর, 2 বছরের মাথায় হয়তো, হ্যাঁ 2 বছরের মাথায় মোথায় দেয়।
মোট কথা গত বছরে হচ্ছে ওটা আমারটা দিয়েছিল, বাট আসতে পারিনি, তখন বাবা অসুস্থ ছিল, সেরকম পরিস্থিতি ছিল না যে আমি হুট করে ওটা আসতে পারবো, না হয়নি। তারপরেও একবার আসলাম যে পরে নিয়ে নিব, তখন কোভিডের জন্য কলেজও বন্ধ ছিল, তো এইভাবে আর হয়নি। তো এবার হচ্ছে দিচ্ছে, মানে এই সোমবার থেকে দেওয়া শুরু হয়েছে, শুক্রবার অবধি দেবে, তো সেটা নোটিস পেলাম। তো তারপরে ও বললো, মানে তোমাদের দাদাও বললো যে যাও নিয়েই আসো, যেহেতু নেওয়া হয়নি পরে এটা নিয়ে ঝামেলাও হয়ে যাবে, তার থেকে একবারে নিয়ে নাও, তো কাজটা আর কি মিটে যাবে। তো সেই উদ্দেশ্যে পরে বললাম যে তাহলে যাই, নাহলে এই মুহূর্তে আমার আসার কোনো প্ল্যানই ছিল না, কারণ জানো গত মাসে মানে কিছুদিন আগেই গেলাম বাইরে থেকে, এবার অনেকবার আসা যাওয়া হলো, তো আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু এই কাজটা আছে আসতে হবে। তো কালকে অনেক দিন পরে হচ্ছে কলেজে যাব, ভীষণ আনন্দ হচ্ছে। তো কালকে একটা ব্লগ করব তোমাদের জন্য, কালকে সকাল সকাল এই 11টা থেকে 1টা অবধি দেবে, তো তার মধ্যেই যাব। তো সবার সঙ্গে দেখা হবে, অনেক দিন পর সবার সাথে প্ল্যান হয়েছে যে কলেজ যাব কালকে। তো কালকে ব্লগটা অবশ্যই তোমরা দেখো যখন করব, আর এখন যাব হচ্ছে খেতে যাব। তো চলো যাওয়া যাক, আর কী রান্না হয়েছে চলো দেখাই, মা কী রান্না করে রেখেছে না বলেই তো এসেছি, তা সত্ত্বেও কী রান্না হয়েছে সেটা দেখাই। আজকে বাছা মাছ রান্না হয়েছে, আর এটা মানে ডাল চচ্চড়ি না, ডাল চচ্চড়ি, আর এই যে এখানে নিরামিষ তরকারি, আর এই যে রাতের রুটি, আর হচ্ছে কাতল মাছ ভাজা যেটা এখানে নেই। তো আজকে এইগুলো রান্না হয়েছে, চলো এখন আমি খেতে বসি। আর আমি ভাত খাবো না, যেহেতু সন্ধ্যাবেলায় ভাত খেয়েছি, তো আমি খাবো হচ্ছে রুটি, রুটি খাবো। আর চিকেন পকোড়াও খেয়েছি, পনির পকোড়াও খেয়েছি, তাই জন্য আর ভাত খাচ্ছি না, রুটি আর তরকারি খাবো। আমাদের রাতের বেলায় ব্যালকনি, এই জায়গাটা মিস করি অনেক, কেন কি এই রাতের বেলায় দাঁড়িয়ে থাকতাম সন্ধে বিকেল, মানে সময় কাটানোর জন্য দাঁড়াতাম, তো বাড়িতে এটা খুব মিস করি এই জায়গাটা। আর রাতে এই সময়টা একদম নিস্তব্ধ থাকে চারপাশ, ভীষণ ভালো লাগে। আর একটা জানো ভালো জিনিস, এই যে এই গাছটা যদিও রাতের বেলা কাছে হাত দিতে নেই, তো এটা হচ্ছে জবা ফুলের গাছ। তো এই গাছে না রাতের বেলায় হচ্ছে এই গাছটায় একই গাছে দু কালারের ফুল ফোটে, একটা সাদা আর একটা লাল, জবা ফুল গাছ। এই যে করি এসছে, আর এদিকেও প্রচুর আমার মার ছোট্ট খাট্ট বাগান, এই যে দিনের বেলা ভালো করে দেখাবো। মানে ধরছে, আমি কি ভয় পাইছি। আমার মায়ের গল্প, আমার মা আমার মায়ের জামাইয়ের সঙ্গে গল্প করছে, আজকে আমি এভাবে আসছি, ঝগড়া করে আসছি, এগুলো বলেছি না, তাই বলছে যে বুচুকে পাঠিয়েছ তবু বলে পাঠাওনি। তো আমার মা অভিবি ভয় পেয়েছে কিন্তু আজকে, তাই তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করি। এখন ঘুমোতে আসলাম, শুয়ে পড়বো, মাও হচ্ছে শুতে আসবে, এখনই মায়ের সাথে ঘুমাবো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করি, কালকে নতুন ব্লগ হবে কলেজ গিয়ে। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট, দেখা হচ্ছে তাহলে কালকের ব্লগে, টাটা।